22 নম্বর অঙ্কে বলা আছে কোন সংখ্যার এখানে কিওয়ার্ডগুলো হচ্ছে কোন সংখ্যার 5 গুণের সাথে তাহলে 5 গুণ বের করতে হবে ওই সংখ্যার অর্থাৎ এই একই সংখ্যার 3 গুণ অর্থাৎ 3 গুণ যোগ করলে যোগফল 23 হয় তাহলে এই ধরনের অঙ্কে আমরা লিখব সমাধান ধরি সংখ্যাটি বা মনে করি সংখ্যাটি x এবার x এর 5 গুণ বের করতে হবে সুতরাং সংখ্যাটির 5 গুণ অথবা আমরা লিখতে পারি x এর 5 গুণ সংখ্যাটি 5 গুণ হবে সংখ্যাটি হচ্ছে x এর 5 গুণ হচ্ছে অর্থাৎ চলকের সামনে সংখ্যাটি চলে আসে এবার আমরা বের করব ওই সংখ্যা অর্থাৎ এই যে x এই সংখ্যার অর্থাৎ সংখ্যাটির 3 গুণ বের করব তাহলে 3 গুণ হবে তাহলে সংখ্যাটি যদি x হয় তাহলে 3 গুণ 3 সামনে চলে আসবে এবার আমরা করলে যোগফল এত হয় তাহলে আমরা প্রশ্নের কিওয়ার্ডগুলো বের করেছি এবার আমরা সমাধান করব লিখব প্রশ্ন মতে এখন এখানে আমরা পেলাম কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে তাহলে আমরা সংখ্যাটির 5 গুণ পেয়েছি আমরা 5x এবং সংখ্যাটির 3 গুণ পেয়েছি 3x এটা যোগ করলে অর্থাৎ এই সংখ্যার সাথে এই সংখ্যাটা যোগ করলে আমরা প্রক্রিয়া চিহ্ন যোগ দিলাম ওর যোগফল হবে সমান দিলাম 32 32 বা আমরা আগেই বলেছি যে যদি আমরা চলকযুক্ত পদ পাই তাহলে আমরা চলকগুলোকে সমান চিহ্নের বামে রাখবো এবং সংখ্যা ডান দিকে রাখবো যদি আমাদের এখানে 5 থাকতো তাহলে 5 কে আমরা এদিকে ডান দিকে দিয়ে দিতাম এখন যেহেতু আমাদের দুটাই চলক তাহলে 5 আর 3 5 আর 3 8 x হবে সমান 32 খুবই সহজ এখানে আমরা x এর সাথে সংখ্যাটি গুণ আছে সব সময় মনে রাখতে হবে চলককে ফ্রি করতে হবে চলক ফ্রি করতে হলে আমাদের এই যে গুণ থাকলে এই সংখ্যাটাকে আমরা সমান চিহ্নের ডানে ভাগ করে দিব তাহলে 4 8 32 x সমান 4 এবার আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় সংখ্যা যদি আমরা সিদ্ধ করি তাহলে আমরা 5x প্লাস 3x এটা সমান বের করতে হবে 32 তাহলে 5 এর সাথে আমরা এখানে x এর মান বসাবো এখানেও x এর মান বসাবো 4 5 20 3 4 12 12 30 32 32 এখানে আমরা ডান দিকে পেয়েছি 32 বামে পেয়েছি 32 সুতরাং সমীকরণ সিদ্ধ হয়েছে ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং